আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের মানসিক স্বাস্থ্য দিবসের থিম চয়ন করেছে একটু ব্যতিক্রমী। এবছরের থিম হল মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল হিউম্যান রাইট। এর প্রধান উদ্দেশ্য হল পৃথিবীর প্রত্যেকটি মানুষের মানসিক স্বাস্থ্যের অধিকারকে সুনিশ্চিত করা। আওয়ার মাইন্ডস আওয়ার রাইটস। বিশ্বজুড়ে যখন আগ্রাসন, সন্ত্রাসবাদ, বর্ণবৈষম্য, নিপীড়ন, সহিষ্ণুতার অভাব, জাতি দাঙ্গা, শক্তির দম্ভ প্রতিদিন এক নতুন নতুন চেহারায় আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, সেই সময় আওয়ার মাইন্ড আওয়ার রাইট অবশ্যই আলাদা বার্তা বহন করে। ভাবনার বিষয় হচ্ছে এই রাইট কে দেবে আমাদের। বাকি সব রাইট আদায়ের জন্য আমরা রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে আর্জি জানাতে পারি। এই রাইট আদায়ের জন্য আমরা দাবি জানাতে পারি, আন্দোলন করতে পারি। কিন্তু মনের রাইট কে দেবে? কার কাছে দাবি জানাবো মনের রাইটের জন্য? কার বিরুদ্ধে আন্দোলন করব? কে শুনবে আমাদের কথা? বিশ্বব্যাপী এই সমস্যা অবশ্যই আমাদের বিচলিত করে, আমাদের মন খারাপ করে। যখন দেখি বোমার আঘাতে মৃত্যু পথযাত্রী শিশু বলে আমি ভগবানকে গিয়ে সব বলে দেব, তখন রাইট আদায়ের কফিনে মনে হয় পেরেক ঠোকা হচ্ছে। যখন মৃতপ্রায় শিশুটিকে শকুনে খাবার জন্য অপেক্ষা করে থাকে, তখন রাইট আদায়ের কথা আর মনে থাকে না। এই বৈষম্য, এই সমস্যাগুলি যদি সমাধান হয়ে যায়, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সমস্যার বৈষম্য আদৌ দূর হবে এ নিয়ে নিশ্চিতভাবে সংশয় রয়েছে। তাহলে কি আমাদের মন সবসময় পরিস্থিতির শিকার হয়ে থাকবে? আমাদের মনের স্বাস্থ্য নির্ভর করবে আর সবার কাজের উপরে? আমরা আমাদের মন ভালো রাখার চাবি সবসময়ই অন্যের কাছে বা অন্য কিছুতে দিয়ে রাখি। তাই অন্যের ব্যবহার, অন্য কিছুর অবস্থার উপরে আমাদের মনের অবস্থার পরিবর্তন হয়। শুধুমাত্র চাবিটা নিজের কাছে নিয়ে এলে অনেকটাই বদলে যায় অবস্থাটা। ভাবনা চিন্তার সামান্য পরিবর্তন, যুক্তি নির্ভর চাহিদা, সহনশীলতা, পারস্পরিক সম্পর্ক, ভালোবাসি বলেই ভালোবাসি, সহানুভূতি, কৃতজ্ঞতা বোধ, এই বোধগুলো জ্ঞানত যদি আমরা আমাদের জীবনযাত্রার সঙ্গী করি এবং একই সাথে যেখানে না কথাটা বলা প্রয়োজন সেখানে দৃঢ়তার সাথে না কথাটা বলতে পারি, তাহলে আমরা আমাদের মনের রাইটকে আমাদের দিক থেকে অনেকটা প্রতিষ্ঠা করতে পারি। আমাদের মনের দৃঢ়তা তৈরি হোক, যাতে করে আমরা বৈষম্যকারীকে ডেঁটে বলতে পারি যে আওয়ার মাইন্ডস আওয়ার রাইটস, তোমার অধিকার নেই আমার এই ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করবার। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।